বাঘে যখন শিকার করে বাঘে কিসে বাঘের শিকার বাদ দিলাম বিড়াল বিড়াল দেখবেন যখন শিকার করে ইঁদুর তখন বিড়াল এমন ভাবে বসে থাকে কোন নড়াচড়া নাই বিড়ালের লক্ষ্য আমাকে ধরতেই হবে ওকে বিড়ালের লক্ষ্য ওকে ধরতেই হবে ওর কোনো নড়াচড়া নাই ও ডানেও তাকায় না বামেও তাকায় না পিছেও তাকায় না ও একভাবে বসে থাকে ইঁদুর ধরার জন্য একভাবে বসেও থাকে চুপচাপ কোনো শব্দ করে না কোনো নিঃশ্বাস প্রশ্বাসগুলি বের হলেও বুঝার কায়দা নাই যে নিঃশ্বাস প্রশ্বাস তার বের হচ্ছে বিড়াল যদি দুনিয়ার একটা শিকার করার জন্য ডানে ভাবে যদি না তাকায় আমরা আল্লাহ তার রসুলের গোলামির জন্য ডানে ভাবে তাকানোর সময় আমাদের হাতে নাই কি কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহর শুকর আদায় থেকে বলতেছি আল্লাহ আরো বললেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহর কোরআন বলতেছে বান্দা তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো আমি যে নিয়ামত দিলাম এর শুকরিয়া আদায় করো এখন আয়াত এখানে রাখলাম হাদিসের বাকি অংশে যাই আয়াত এখানে রাখলাম এখন হাদিসের বাকি অংশে গেলে আপনি বুঝবেন সাহাবীরা কেন কি জন্য বসলো আমরা যে শুকর আদায় করব কেন করব পরের অংশে আসতেছি মনোযোগ দিয়ে শুনে যান আল্লাহর নবী বলেন সাহাবীরা তোমরা কি জন্য এই মাহফিল সাজাইলা নাদু আল্লাহি ওয়া নাহমাদুহু আল্লাহকে ডাকো এবং আল্লাহর প্রশংসা করো কি জন্য কোন উদ্দেশ্যে বসছো তোমাদের তো একটা উদ্দেশ্য আছে আজকের মাহফিল তো আপনারা দিছেন একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্য হলো রবিউল আউয়াল মাসে আল্লাহর রহমতের নবী আমাদের মাঝে তশরিফ এনেছিলেন আল্লাহ আমাদেরকে নবী নামক নিয়ামত দিয়েছেন এই জন্যই তো আপনারা মাহফিল সাজাইলেন কি কথা বলেন ঠিক কিনা সাহাবীরা জিজ্ঞাসা উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা বসছি এই জন্যে আলা মা হাদানা লিদিনিহি আল্লাহ আমাদেরকে হেদায়াত দিলেন দিন দিলেন হেদায়াত কি দিছে হেদায়াত দিয়েছেন আমরা যাগে গোমরা ছিলাম পথভ্রষ্ট ছিলাম দিন বুঝতাম না ঈমান বুঝতাম না জীবনের পথ চলা বুঝতাম না সুন্নত বুঝতাম না ফরজ বুঝতাম না জিন্দিগি কেমনে গঠন করা লাগে এই জিন্দিগি জীবন কেমনে গঠন করা লাগবে এগুলি বুঝতাম না ইয়া রাসূলুল্লাহ আমরা আলা মা হাদানা লিদিনিহি আমরা দিন পাইলাম এই প্রথম নম্বর উদ্দেশ্য হলো দিন এবং ঈমান আমরা পাইলাম দ্বিতীয় উদ্দেশ্য ওয়া মান্না আলাইনা বিকা ওয়া মান্না আলাইনা বিকা আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার না না একটা জবান বন্ধ রাখবেন না একসাথে বলেন আল্লাহু আকবার যে না বলবে বুঝবো শতান জোরে বলেন আল্লাহু আকবার খুশি না বেজার সাহাবীরা মাহফিল দিলেন ও মান্না আলাইনা বিকা আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া আমরা এই মজলিস জিকিরের মজলিস মাহফিলের মজলিস সাজাইছি সাড়ে ১৪০০ বছর পরে আমরাও তো নবী নামক মহা নিয়ামত পাওয়ার কারণে যদিও ঈদে মিলাদুন্নবী নাম কিন্তু আমরা অরিজিনাল কামে ভিজে গেছি যদিও সেটা নাম কিন্তু কাজ আমাদের এক সাহাবীরা যেই উদ্দেশ্যে মাহফিল দিলেন আমাদেরও একই উদ্দেশ্য নবী নামক মহা নিয়ামত পাইয়া আমরা মাহফিল সাজাইলাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো মুমিনদের জন্য নিয়ামতের কথা বললেন শুধু এখানেই শেষ না আল্লাহ আরো বাড়াইলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন কোরআন বলতেছে হাবিব উম্মতকে জানাই দিন উম্মতকে জানান তমাম সৃষ্টি জগতের জন্য আপনি নবী রহমত বানিয়ে পাঠাইলাম অ্যাটেনশন আপনাকে নিয়ামত রহমত সম্পর্কে ধারণা দিচ্ছি
আমরা যে পৃথিবীর মধ্যে বাস করি এটাকে বলা হয় জড় জগৎ। এখানে কারো হায়াত 60, কারো হায়াত 80, কারো হায়াত 100, কারো 500, কারো 1000, কারো হায়াত 200-300 বছর। আল্লাহর ইচ্ছা অনুযায়ী সে হায়াত পাবে। আল্লাহর ইচ্ছার বাহিরে কোনো বাঁচার সুযোগ নাই, থাকার সুযোগ নাই, কারো 10-20 বছর হায়াত। এই জড় জগতে আমরা এই জগতের মধ্যে যতদিন বাঁচলাম, বলেন তো এই জগতের রবকে, এ আমার দিকে তাকান, এই ডান দিক বাম দিক তাকাবেন, এটা চমৎকার একটা ব্যাখ্যা বিশ্লেষণ, ভালো করে বুঝবেন। এই যে জড় জগতে বাস করি, এই জড় জগতের রবকে, হ্যাঁ জোরে জোরে বুঝে বলেন আল্লাহ। কারো চোখের পাওয়ার কম, কারো পাওয়ার বেশি। যিনি দিলেন আমার আল্লাহ সকালবেলা প্রত্যেক দিন টাইম মতো সূর্য ওঠান, তিনি কে? আবার যিনি ডুবায় দেন, তিনি আল্লাহ। মাঝে মধ্যে বেশি গরম দেন, মাঝে মধ্যে আবার শ্যাম ঠান্ডা দেন, বাতাস বন্ধ করে দেন, আবার বাতাস দেন, শীত আসবে, ছয় ঋতুর দেশ, শীত, বসন্ত, হেমন্ত, বর্ষা এবং শরতের কুম দিয়া, গ্রীষ্ম দিয়া, বর্ষা দিয়া, মোট ছয়টা ঋতুর দেশ আমাদের। বন্ধু, বর্ষার দিনে বৃষ্টি নামে, আহা শীতের দিনে শীত পড়ে, গ্রীষ্মকালে গরম পড়ে, আবার বসন্তকালে ঠান্ডাও না গরমও না, হেমন্তকাল আবার এক প্রকার। বন্ধু আমার, এই যে আল্লাহর বসন্তের রূপ পরিবর্তন, যার হুকুমে হা, একসাথে বলেন তো তিনি কে? আবার পৃথিবীতে এমন দেশ আছে দুই ঋতু, এক ঠান্ডা আর এক গরম। আবার পৃথিবীতে এমন দেশ আছে এক ঋতু শুধু ঠান্ডা, আবার পৃথিবীতে এমন দেশ আছে এক ঋতু শুধু গরম। একই পৃথিবীর ভিতরে কত কোয়ালিটি, এক জায়গায় গরম, এক জায়গায় বিরাট মরুমরু ভূমি, সাহারা সাহারা সাহারা। আল্লাহ আকবার, বাংলাদেশের মতো প্রায় 30-40টা দেশের সমান একটা মরুভূমি, শুধু মরু 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 মরু, বালু বালু, গরম আর গরম আর গরম, পানির লেশ মাত্র নাই ওই খানটা আমার আল্লাহ। আবার বিরাট বড় আফ্রিকার আমাজন জঙ্গল, শুধু জঙ্গল 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 জঙ্গল, শুধু জঙ্গল আর জঙ্গল, গাছপালা একবারে ভর্তি একবারে ভর্তি। ওটাকে পৃথিবীর অক্সিজেন বলা হয়। ওই আমাজন জঙ্গল যদি একসাথে সব শেষ হয়ে যায়, পৃথিবীতে অক্সিজেনের ঘাটতি পড়ে যাবে। বিরাট বড় আমাজন, সমুদ্র নদী একই পানি, সমুদ্রের পানি লোনা, আবার আপনার ডাঙ্গার পানি মিঠা পানি, কি আল্লাহর চমৎকার। আবার আপনি যদি দেখেন ঝর্ণার পানি আর এক কোয়ালিটি, ঠান্ডা ঠান্ডা, কি চমৎকার। আবার বৃষ্টির পানি আর নদীর পানি এক পানি না, দেখবেন মেশিন দিয়ে পানি উঠে ফসল চালাবেন, এটার ফসল একরকম, কিন্তু বৃষ্টির পানির ফসল হবে ভিন্ন রকম। বৃষ্টির পানিতে আমার আল্লাহ আরও পরিমাণে ভিটামিন রেখে দিয়েছে, বৃষ্টির পানি বিরাট বড় পরিশুদ্ধ। এবং কে এই পানিটাকে পরিশুদ্ধ করে পাঠাইলেন? বৃষ্টির পানির মধ্যে কোনো ভেজাল আপনি পাবেন না, একবারে ডালিমের রসের মতো পরিষ্কার পানি, আর্সেনিক নাই, ময়লা নাই, পয়জন নাই। হাজার হাজার কোটি কোটি লিটার পানি আল্লাহ জমিনের মধ্যে ফেলার, এত সেচে পরিষ্কার করে, যা বাংলাদেশের ওয়াসাও পারল না, চট্টগ্রামের ওয়াসাও পারল না, ঢাকার ওয়াসাও পারল না, ওয়াসার পানির ভিতরে ভেজালো হয়। আমার দেশের মাম পানি, সান পানি, ফ্রেশ পানির ভিতরে ভেজালো হয়, কিন্তু বৃষ্টির পানির মধ্যে কোনো ভেজাল নাই। এই ভেজাল মুক্ত পানি যিনি আসমান থেকে জমিনে নামাইলেন, একসাথে বলেন তো সে মালিকের নাম কি? রাউজানবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এরপরে আমার আল্লাহ বললেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু, বান্দারে আমার শুকর আদায় করো না, শুকরিয়া করিও না, তোমরা আমার শুকর আদায় করো, অকৃতজ্ঞ তোমরা হইও না। শুকরিয়া করবো কার? আল্লাহ। সাহাবীরা বলতেছেন, আদউল্লাহ, আল্লাহ জিকির করি, ওয়া নাহমাদুহু, আল্লাহ শুকরিয়া করি, মারহাবা কর। তাহলে আমরা কার শুকরিয়ায় বসছি? কার? প্রশ্ন করি, জবাব দিবেন। 12 বছর পরে ছেলে হইল, কি হয়েছে? 12 বছর পরে ছেলে হলো। ছেলে হওয়ার পরে বাবা খুশি না বেজার? মা মনে হয় বেজার, দাদিরাও বেজার, নানিরাও বেজার,
সবাই মিষ্টি এই নেন এরপরে সবারে দাওয়াত করে এরপরে খাসি জবাই দিই সবারে ডাকিয়ে আনন্দ করে খাবার দাবারের ভোজন যদি তোমার জন্য জায়েজ হয় আমার রসূলের চাইতে বড় নিয়ামত সৃষ্টির মধ্যে আর কেউ নাই ওই নবীর আগমনে খুশি হইয়া আমরা আল্লাহর বেহেশতের বাগান সাজাই দিলে তোমার কাছে বেদাত হয় তার মানে বোঝা গেল তুমি নিজেও বোঝো নাই আমরা এই বেদাত যদি তো আপনার কাছে বেদাতের বেদাত মনে হয় তো হতে পারে কিন্তু আমরা জিকিরের মাহফিল সাজাইয়া আল্লাহর শুকর আদায় করতেছি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় এই শুকরিয়া কোনোদিনও আমরা বন্ধ করব না কথা বলেন ঠিক কি না মনে দেখবেন শুকরিয়া করে কার শুকরিয়া হবে কার আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব কি কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলে দেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ও নবী বলে দেন সালাত আমি আল্লাহর জন্য কুরবানি আমি আল্লাহর জন্য জিন্দেগি আমি আল্লাহর জন্য মৃত্যু আল্লাহর জন্য এবার জবাব দিবেন এই মাহফিলটাও আল্লাহকে খুশি করার জন্য কি কথা বলেন ঠিক কি না এই মাহফিল আল্লাহর জন্য আজকে তাবারক খাওয়া দাও আল্লাহর জন্য আমাদের জিন্দেগি আল্লাহর জন্য আমরা আল্লাহকে খুশি করার জন্য এই কাজগুলি করি যাদের কাছে বেদাত মনে হয় বেদাত মনে হতে পারে ওইগুলি দেখার সময় আমাদের হাতে নাই কি কথা কন ঠিক কি না আচ্ছা বলেন হাতি রাস্তা দিয়ে হাঁটে হাতি হাতি দেখার জন্য ছেলেরা বাচ্চারা মানুষেরা রাস্তাঘাটে চারপাশে ভিড় করে কি কথা কন না কেন হাতির ডানে বামে তাকানোর সময় নাই সে রাস্তা দিয়ে চলতেছে 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 এগুলি ডানে বামে তাকায় হাতি সময় নষ্ট করে না ঠিক কি না আল্লাহ আল্লাহ এই বৃষ্টি পাওয়ার পরে বান্দাকে খুশি হইতে হয় একসাথে বলেন তো আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ চোখ দিলেন চোখ কি দিছে চোখ যদি আল্লাহ অন্ধ করে দেন পৃথিবীতে আর আলো দেওয়ার মতো কেউ আর আপনার আছে চক্ষু বিজ্ঞানী আপনার চোখ ফিরাই দিতে পারবে না যদি আল্লাহ আলো বন্ধ করে দেন আচ্ছা বলেন তো এই চোখের আলো যিনি সবসময়ের জন্য দিলেন একটা দিনের জন্য তিনি বিল নেয় নাই একটা দিনের জন্য বিল নেয় নাই তাহলে বিল কি আল্লাহ বলছিল্লা ইং শাকারতম তোমরা আমার শকর করো এটাই আমি আল্লাহর বিল একবার জোরে বলবেন কি মারহাবা চোখের পাওয়ার দিয়ে আল্লাহ বিল চাইলেন শুধু শুকরিয়া বৃষ্টি দেওয়ার পরে আল্লাহ বিল চাইলেন শুকরিয়া জমিনে আল্লাহ হরেক রকমের ফল দিলেন একই মাটি একই একই মাটি এই মাটির ভিতর থেকে আম গাছ হয় আম গাছের স্বাদ একরকম কাঁঠাল গাছ হয় কাঁঠালের স্বাদ আর একরকম একই মাটি থেকে খেজুর গাছ হয় স্বাদ ভিন্ন রকম একই মাটি থেকে সবেদা গাছ হয় এই ফলের স্বাদ ভিন্ন রকম একই মাটি থেকে জাম গাছ হলো ফল স্বাদ ভিন্ন রকম একই মাটির থেকে কলা গাছ হলো ভিন্ন রকম স্বাদ একই মাটি থেকে আপেল হলো কমলা হলো লেবু হলো তরমুজ হলো একই মাটির ভিতর থেকে বাঙ্গি হলো একই মাটির ভিতর থেকে হরেক রকমের ফল হরেক রকমের স্বাদ বলেন জিব্বা কয়টা এই জিব্বার কারিগর কে কোনো সন্দেহ এত কোয়ালিটির ফল একই জিব্বা দিয়ে যিনি আস্বাদন করাইলেন একই জিব্বা লাগাইলে কয় তরমুজ কয় আম কয় কাঁঠাল কয় জাম কয় লিচু কয় পেঁপে একই জিব্বা থেকে একই জিব্বা দিয়ে হরেক রকমের স্বাদ যিনি আস্বাদন করাইলেন তাহলে শুকরিয়া হবে কার
আল্লাহ বিল চাই নাই, চাইছে শুধু লাইন শাকারাতুন, বান্দা আমার শুকরিয়া তুমি করো, আনিশকুরলি তোমরা আমি আল্লাহ শুকর করো, আল্লাহ শুধু এতটুকুন বললেন আনিশকুরলি তোমরা আমায় আল্লাহ শুকর আদায় করো, তাহলে শুকরিয়া হবে কার? তাহলে এত রকমের ফল ফ্রুট আল্লাহ যা কিছু দিলেন এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। একই পানি, একই কথা কন না, একই পানি, এই একই পানির ভিতরে হরেক রকমের মাছ হলো। আল্লাহ মিঠা পানিতে এক ধরনের মাছ, সমুদ্রে গেলে আর এক ধরনের মাছ, সমুদ্রের পানির লোনা দেখবেন। আপনি যদি মিঠা পানির মাছ সমুদ্রে ছেড়ে দেন ও মাছ এমনি মারা যাবে, আর সমুদ্রের মাছ যদি মিঠা পানিতে নিয়ে আসেন ওই মাছ মারা যাবে। দেখেন পৃথিবীতে স্থলভাগে আল্লাহ পানি দিয়ে দিলেন মিঠা, আবার সমুদ্রের ভাগে আল্লাহ পানি দিয়ে দিলেন লোনা। ওই লোনা পানির ভিতরে মাছ বানাইলে কোটি 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 মন মাছ প্রত্যেক বছর জেলেরা মেরে মেরে পৃথিবীতে মাছ পাঠায়। পৃথিবীর কোটি কোটি 800 কোটি মানুষ ওই মাছ খাইল, কিন্তু এত সমুদ্রের মাছ খাইয়া এই মানুষেরা কখনো শেষ করতে পারে না। বলেন তো যিনি এই নিয়ামত দিলেন তিনি কে? তাহলে এই নিয়ামতের বিনিময়ে আল্লাহ মনে হয় টাকা পয়সা চাইছে। আল্লাহ শুধু বললেন আনিশকুরলি তোমরা আমার শুকর আদায় করো। তাহলে এই সমুদ্রের ভিতরে যত মাছ আছে, এই মাছ এবং এই খাবার আল্লাহর দেওয়া নিয়ামত, এই সমুদ্রটাও আল্লাহর নিয়ামত, এই নদী আল্লাহর নিয়ামত, এই ঝর্ণা আল্লাহর নিয়ামত, এই পানি আল্লাহর নিয়ামত, এই গাছ আল্লাহর নিয়ামত, এই মাছ আল্লাহর নিয়ামত, এই ফল আল্লাহর নিয়ামত, এই বাবা আল্লাহর নিয়ামত, মা আল্লাহর নিয়ামত, এই সন্তান আল্লাহর নিয়ামত, এই দুনিয়া আল্লাহর নিয়ামত, নারী আল্লাহর নিয়ামত, পুরুষ আল্লাহর নিয়ামত, এ সমাজ আল্লাহর নিয়ামত, এ চাঁদ আল্লাহর নিয়ামত। ধরেন পৃথিবীতে সব আছে কিন্তু সূর্যের আলো নাই, সব আছে কিন্তু সূর্যের, তাহলে কি হবে? সব শেষ। ইট, একটা ইটা ঘাসের উপরে রেখে দিবেন, 15 দিন পরে ইটা উঠানোর পরে দেখবেন নিচে যা আছে সব সাদা হয়ে গেছে, তার মানে ওখানে সূর্যের আলো যায় নাই। সূর্যের আলো না যাওয়ার কারণে যদি ঘাস মরে যায়, পৃথিবীতে যদি 6 মাস সূর্যের আলো না আসে মানুষ মারা যাবে, গাছ মারা যাবে, পশু পাখি মারা যাবে, মাছ মারা যাবে, সমুদ্র মারা যাবে, সব কিছুর ভিতরে অস্বস্তি লেগে যাবে, দাঙ্গা হাঙ্গামা, অশান্তি বিশৃঙ্খলা কোন খারাপ এসে লেগে যাবে, ফসল হবে না, খাবার দাবার বন্ধ, নানান কিচ্ছে কাহিনী। তার মানে সূর্য আল্লাহর নিয়ামত, কি কথা কন ঠিক কিনা? প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের আলো দিয়ে আমার মালিক আমাদের জন্য সব খাবার দাবার প্রোটিন ভিটামিনের ব্যবস্থা করলেন, তাহলে সূর্য কার নিয়ামত? এবার আসেন রাত আসছে, কি আসছে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল্লাইল। আল্লাহর কোরআন বলতেছে রাত থেকে দিন বের করি, দিন থেকে আমি আল্লাহ রাত বের করে নিয়ে আসি। গহিরার মুসলমান খুব মনোযোগের সাথে শুনবেন, আহা এই যে রাত আল্লাহ দিলেন, যদি রাত আল্লাহ নাই দিতেন তাহলে আপনি ঘুমাইতেন কেমনে? রাতের ঘুম দিনে কাবার হয় না, রাতের ঘুম দিনে। রাত 12টা বেজে গেলে দেখবেন গ্রামে একবারে সব ঠান্ডা, স্তব্ধ, শব্দ নাই, খালি ব্যাঙে মাঝে মাঝে কুরুত কুরুত করে, ওই আপনার ওই যে ঝিঝি পোকে ঝিঝি করে, তাছাড়া আর কোনো শব্দ নাই। রাত আসলে পাখেরা স্তব্ধ, রাত আসলে পশু পাখি ঘুমে, গরু ঘুমে, ছাগল ঘুমে, সব পশুরা ঘুমে, শুধু শিয়াল আর কুত্তায় ঘুমায় না, ওরা শুধু দাবনা দাবি করে আর সরে ঘুমায় না, আর আল্লাহ অলিরা ঘুমায় না, ঠিক কিনা? সরে ঘুমায় না, চোরে, আচ্ছা সরে যে ঘুমায় না ওর কি সোয়াব হয়? বুঝে যান, সরে ঘুমায় না কিন্তু অন্য কি নাই, কারণ ওর উদ্দেশ্য খারাপ,
ওর উদ্দেশ্য কি? আমরা যারা মাহফিল দিলাম আজকে মিলাদুন নবীর মাহফিল, আজকে রাত জেগে বসে রয়েছি, উদ্দেশ্য আমরা আল্লাহকে খুশি করা, ঠিক কি না? হ্যাঁ, বুঝে যাবেন উদ্দেশ্য হলো সব মেন নিয়ত। সরে ঘুমাই না, কিন্তু সরের একটা নেকিও হয় না। কারণ কি? সরের উদ্দেশ্য খারাপ, আল্লাহর অলি ঘুমায় না, আল্লাহর অলি ঘুমায় না, কিন্তু সারা রাত তার নেকিতে পার হয়, কারণ তার উদ্দেশ্য ভালো, ঠিক না? এক পুকুর ঘাটে সকালবেলা দুইজনে হাত মুখ দিতে গেছে, পূর্বখানে একজন, পশ্চিম কোণে আর একজন। তো পশ্চিম মোড়ায় জানি উনি প্রত্যেক দিন তাহাজ্জুদ পরে রাত তিনটের সময় উঠে গোসলখানায় এই পুকুর ঘাটে যায়, গোসলের জন্য এই অজু করার জন্য বসে গেছে। তো উনি অজু করতেছে, দেখতেছে পূর্ব ঘাটে আরেকজন হাত মুখ ধুইতেছে, মনে হচ্ছে অজু করতেছে। তখন যিনি তাহাজ্জুদ পরে ইনি চিন্তা করে, আল্লাহ, ভাবছিলাম আমি একই তাহাজ্জুদ পড়ি, এখন না দেখি ওই পাশে আরেকজন তাহাজ্জুদ গুজারি বান্দাই সে অজু করতেছে, ওই পাশে যে আইসে এটা হলো সুর চুরি টুরি করিয়া হাত মুখ ধুতে বৈশা হাতে চিন্তা করে, আল্লাহ, ভাবছিলাম আমি চুরি করি, সোর আর একটা হয়েছি। সোরের চিন্তা সোরের মতো, নামাজির চিন্তা নামাজের মতো, ভালো মানুষের চিন্তা ভালো মতো, সোরের চিন্তা সোরের মতো। আমরা যারা শুনি, আমরা এসেছি আল্লাহকে খুশি করার জন্য মিলাদুন নবীর মাহফিলে, আমাদের উদ্দেশ্য আল্লাহ তার নবীকে খুশি করা। আর যারা এটার বিরোধিতা করে তাদের চিন্তা ওই খারাপ লোকের মতোই, কথা কন ঠিক কি না? কথা ক্লিয়ার না? ভেজাল আছে, একবার ক্লিয়ার মেরে দিছে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। গহিরার মুসলমান রাউজানবাসী তো চিন্তা করেন, চোরে রাত্রিবেলা ঘুমায় বান্দারা, রাতের ঘুম আর দিনের ঘুম এক হয় না। রাতটাকে আল্লাহ দিলেন বিশ্রাম করার জন্য, আপনি যদি বিশ্রাম না করতেন একটা না তিন চার দিন যদি আপনি না ঘুমান, দেখবেন আপনি পাগলের মতো হয়ে গেছেন, মাথার ব্রেন আউট হয়ে যাবে, অস্বস্তি লাগবে, প্রেশার বাড়বে, অস্বস্তি লাগবে, স্ট্রোক করতে পারেন, এই এরপরে আরো নানান ধরনের রোগ আপনার শরীরে জন্ম হবে। এজন্য ঘুম কার নিয়ামত? তাহলে এর বিনিময়ে আল্লাহ টাকা পয়সা চাইছে, ঘুমের ওষুধ খাওয়া লাগে প্রত্যেক দিন, তাই না? তাহলে প্রত্যেক দিন একটা করে যদি ওষুধ খান, তো একটা ঘুমের মরির দাম কত? ডাক্তার আছে কেউ? আমি খাই না, আমি বলতে পারি না, আমার খাওয়া লাগে না, আল্লাহ আমার শোয়ার লাগে ঘুমাইছে। হ্যাঁ, 18 টাকা একটা ঘুমের বাড়ির দাম, 18 টাকা দামটা বেশি আছে। যারা আমার দেশের গরিব মানুষের টাকা চুরি করে খায়, ওদের ঘুম আসে না, ওরা মাল পানি খেয়ে ঘুমায়। কথা কর না কেন, জোরে বলেন, যা জিজ্ঞেস করেন ওদের ঘুম আসে না, ওরা এই যে বোতল সার মুড়ি দুই দুইজন ঢোক মারে দুই এক বোতল খাইয়া এরপরে শীত হয়ে পড়ে থাকে, ঘুম আসে না। তো আল্লাহ এই নিয়ামত কেড়ে নিছে তার কাছ থেকে, কারণ ও অনেক গরিব মানুষের ঘুম কেড়ে নিছে। তো কথা কর না কেন, অনেক গরিব মানুষের ঘুম কেড়ে নিছে, এই জন্য আল্লাহর ঘুমাইতে দেয় না। যারা মানুষ খুন করে আল্লাহর কসম করে বলি, ওদের কাছে যা জিজ্ঞেস করবেন ওরা ঘুমাইতে পারে না, ওরা ঘুমাইতে পারবে না, ওর চোখ থেকে আল্লাহ ঘুম নিয়ে আসছে। কারণ সে যেই মানুষকে খুন করছে তার প্রিয়জনের চোখের ঘুম সে কেড়ে নিয়ে আসছে। আল্লাহর শাস্তি বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন। আপনি তার কাছে জিজ্ঞেস করবেন যে কি করো, ও ঘুম আসে না, ওষুধ খেয়ে ঘুমায়, না হলে নেশা করে ঘুমায়, ঘুম আসে না, আল্লাহ চোখ থেকে ঘুম কেড়ে নিয়ে যায়। যারা মানুষের হক নষ্ট করে, গরিব মানুষের রক্ত চুষে নিয়ে যায়, ওদের চোখের ঘুম আল্লাহ নিয়ে চলে যায়, ওরা ঘুমাইতে পারে না, ওষুধ খেয়া বোতল খেয়া তারপরে ঘুমাইতে হয়, শান্তি নাই বাবার, শান্তি নাই। এই ঘুমটা আল্লাহর নিয়ামত, বিনিময়ে আল্লাহ টাকা পয়সা চায় নাই, আল্লাহ শুধু চাইছে আনি শুকুরুলি, বান্দা আমার শুকর আদায় কর। একবার জোরে বলবেন কি, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد على علي سيدنا نبي رشك جار دل بھائی اے بھوبونی قدے نام روز حشوری بھائی جانتا را نبی جیر دیکھا پاوے نا اللہم صلی علی سيدنا مولانا اكتو ذكر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله حسبي يا ربي ظل الله ما في قلبي غير اه نور محمد صلى الله بولي نور محمد صلى الله قولي لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تهلي إيه شعب كسو كارن يامد الله إيه بابي جودي پانت پانت كوري اپنا در كسونا دیکھ بن شعب الله ديوان يامد الله ديوان يامد الله ديوان يامد এই জন্য কুরআন শরীফে আমার আল্লাহ বাস করলেন ফাবি আইয়ে আদাই রব্বিকুমা তুকাযিবান ও মানুষ আর জিন তোমরা বলো আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা হে মানুষ আর জিন হে মানুষ আর জিন তোমরা বলা আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে বলো তুমি অস্বীকার করবে বলো হে মানুষের জিন আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত সে তুমি অস্বীকার করবে আল্লাহর দেওয়া এমন কোন নিয়ামত নাই যেটা আমরা অস্বীকার করতে পারবো এখন বলি বলেন আল্লাহ সূর্য দিল আসমান দিল নক্ষত্র দিল পৃথিবী দিল আবহাওয়া দিল অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন খাবার দাবার যত কোয়ালিটির নিয়ামত আল্লাহ দিল বলেন আমার নবীর চাইতে বড় নিয়ামত আছে কোরআনে আল্লাহর জবানে আল্লাহর পবিত্র জবানে আল্লাহ যার সম্পর্কে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি সেই প্রশংসা আল্লাহর জন্য হবে সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি সমস্ত জগৎ সমূহের রব রব শব্দের অর্থ হলো লালন পালন পণ্যওয়ালা যিনি লালন পালন করেন তার নাম হলো রব মানুষ দিয়ে কুত্তারে লালন পালন করেন কুত্তা দিয়ে আল্লাহ মানুষ লালন পালন করেন প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর কুত্তা দিয়ে আল্লাহ মানুষ লালন পালন করেন কেমনে আপনি রাত্রিবেলা ঘুমান কুত্তা আপনার বাড়ি পাহারা দেয় ঠিক কিনা বন্ধু আমার আপনি মুরগি পালছেন শিয়াল আল্লাহ বানাই দিছে
মাঝে মধ্যে আপনার মুরগিও চুরি করে নিয়ে চলে যায়। দেখেন এটা আল্লাহর নিয়ামত, ভাইজান এটা আল্লাহর রব, আল্লাহ লালন পালন করেন। এগুলি আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। একজন যদি আর একজন আল্লাহ লালন পালন করে বন্ধু আমার, কিন্তু আল্লাহর জগৎ যত জগৎ আছে বলছিলাম, এই জড়জগতে আমরা বাস করি এটাও একটা জগৎ। এই জগতের রব যে তিনি আমার আল্লাহ, এই জগতের রব হলো আমার আল্লাহ, কিন্তু এই জগতের রহমত হলো আমার নবী। একবার জোরে বলবেন কি মারহাবা। আমরা এই জগতের পরে আরো একটা জগতে যাব, সেই জগতের নাম কবর। সেই জগতের নাম কি? কবর। একদিন মাটির করে মনামার কেন বাঁধো দালান, একদিন মাটির ভিতরে হবে গরে মনামার কেন বাঁধো দালান ঘর। ওই কবরে আমরা চলে যাব, অবশ্যই কবরের দেশে চলে যাব। ওই দিন আল্লাহ বলেন ওই জগতের রব আমি, ওই জগতের রহমত আমার নবী। সুবহানাল্লাহ, বলা যাবে না? বলে প্রশ্ন রাখবেন ফরিদ হুজুর, ওই জগতের রহমত নবী কেমনে হবে? বুঝাই দিয়ে যাই, আপনি আজকে মারা গেলেন, 24 ঘন্টার ভিতরে আপনার দাফন কাফন হবে, ঠিক কিনা? 24 ঘন্টা পার হলে শরীর থেকে গন্ধ আসবে, এই জন্য সবাই 24 ঘন্টার আগে আপনাকে দাফন কাফন করবে। কিন্তু আল্লাহ বলা যারা নবীর গোলাম, যারা 24 ঘন্টা পরে তাদের শরীর থেকে গন্ধ আসে না, পুকাই ধরে না, গন্ধ ছড়ায় না, এটা তাদের মর্যাদা। জোরে বলা যাবে কি মারহাবা। রাউজানবাসী না হাঁটা করি, ঠিক আছে, রাউজানের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন আজ। ওই কবরে আপনি শুয়ানোর পরে বন্ধুরা চলে আসলো, আত্মীয় স্বজন সব চলে আসবে, কেউ হাজার আপন নাই। একটু চিন্তা করেন, কিছু সময় পরে আপনার জন্য মন কার নিকির আসবে, একটা প্রশ্ন করার জন্য, আমার রাব্বুকা ওমা দিনুকা মা কুনতে তাকুলু ফি হাক্কি হাযা রুজুল। আরে সেই প্রশ্নের জবাব কত কঠিন হবে সেই দিন, কেউ নাই আজ নিঃসঙ্গ, আপনি একা। পৃথিবীতে কত মানুষ ছিল, পুলিশে যদি ধরে নিয়ে যায় কতজন আপনাকে সারানোর জন্য যাবে? চেয়ারম্যান যাবে, মেম্বার যাবে, এলাকার প্রতাপশালী প্রভাবশালী অনেকেই যাবে, তদবির করবে, উকিল যাবে, ব্যারিস্টার যাবে, আপনার জামিন করার জন্য সময় চেষ্টা করবে। আহা, কবরের জেলখানায় যদি বন্দী হন, আপনার জামিনের জন্য কে যাবে? আমার রসুল সারা আর সেই দিন কেউ নাই, আমার রসুল সারা কেউ নাই, আমার নবী সারা কেউ নাই। রাউজানবাসী, ওই নবীর কদমের গোলামি করে যাওয়াই বুদ্ধিমানের কাজ, ওই রসুলের কদম গোলাম হয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ, ওই নবীর কদমের গোলামি যারা করে তারাই বুদ্ধিমান, তারাই বুদ্ধিমান। এ সব গম্বদওয়ালে মঞ্জুর দোয়া করুণা জবতে না যা আয়ে আকা দিদারে আতা করুণা, দিদারে আতা করুণা। মে কবরে অন্ধেরি মে ঘাবড়াউঙ্গা জব তনহা, মে কবরে অন্ধেরি মে ঘাবড়াউঙ্গা জব তনহা, ইমদাদ মেরি করুণে
آجان رسول اللہ امداد میری کرنی آجان رسول اللہ حوشن میری تربت کو للہ ذرا کرنا جب وقت لجا آئے آقا دیدار عطا کرنا دیدار عطا کرنا اللہم صلی মুসলমান ওই কবর বড় কঠিন জায়গা আহা প্রথম দুই তিন দিন সন্তানরা হয়তো সকালে ফজরে একবার যাবে কিন্তু বুঝাই দিয়ে যায় গহিরার মুসলমান ওই সন্তানরে রাতে না দেখলে আপনার ভালো লাগে নাই সকালে না দেখলে ভালো লাগে নাই হাতে করে নিয়ে গেলেন স্কুলে মাদ্রাসায় পৌঁছাইলেন ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে আবার নিয়ে আসলে সন্তানকে কাঁধে করে কোলে গিরনে ঘুরে বেড়াইলেন মা সন্তান না দেখলে ভালো লাগে নাই সেই সন্তান বাবা মার কবরে রেখে আজকে চলে গেল আজকে তিন দিন চার দিন সাত দিন কোন রকম সকালে একবার আসে সাত দিন পরে এরপরে আর আসে না পরের সপ্তাহে হয়তো একবার আসে এরপরে চলে গেল মাস মাসে হয়তো একবার আসে তা ভুলে গেল এরপরে বছরে আর একবার সন্তান কবরের কাছে আসে না বন্ধু গহিরার মুসলমান যে বন্ধুর জন্য নিবেদিত প্রাণ সেই বন্ধু আজ আপনাকে ভুলে গেল আপনার কবরে কবর দিয়ে চলে গেল হয়তো ফাতিহার সময় আসবে দুবার চলে গেল আর খবর নাই মনে নাই আত্মীয় স্বজনরা দুই তিন দিন মাসখানিক স্মরণ করার পরে আউট অফ সাইট আউট অফ মাইন্ড চোখের আড়াল হয়ে গেল মানুষগুলি ভুলল কেউ তারে মনে রাখে না বন্ধুরা বলে গেল আত্মীয় স্বজন ভুলে গেছে বিবি আজকে ভুলে গেল একটা চিন্তা করবে বিবি আরে স্বামী যদি না থাকে আমার কি উপায় হবে স্ত্রী কান্দে আমার কি হবে সন্তান কানবে আমাদের কি হবে আজ বাবা এতিম বানায় চলে গেল সবাই নিজের চিন্তায় কান্দে কেউ কাঁদে না আল্লাহ আমার স্বামী কবরে কি হবে তার আমার আব্বার কবরে কি হবে আমার মায়ের কবরে কি হবে কবরের চিন্তায় কান্দে না ছেলেরা কাঁদে আমার কি হবে বিবি কাঁদে স্বামী চলে গেল আমার কি হবে সবাই নিজের চিন্তায় কাঁদে আমার কি হবে কিন্তু কবরে আপনার কি হবে এই চিন্তায় কেউ কাঁদে না এই একজনই চিন্তা করবে তিনি নবী ওই নবীর দুনিয়া থেকে খুশি করে যান ওই রসুলের গোলামি করে যান ওই নবীর খুশি করে যান ওই রসুলকে রাজি করে যান ওই নবী আপনার কবরে রাহমাত 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 দুনিয়াতেও রহমত কবরেও রহমত হাসরের বিরাট মাঠ সবাই নফসি নফসি করতে থাকবে সবার একই চিন্তা হায় আমার জিন্দেগি হায় আমার জীবন আমার কি উপায় হবে আল্লাহ রসুল বললেন কেয়ামতের ময়দানে চার স্থানে সন্তান বাবা মাকে ভুলে যাবে বাবা মা সন্তানকে ভুলে যাবে আমার রসুল কত বড় নিয়ামত আমার নবী কত বড় রহমত বাস্তবতা থেকে না বললে বুঝবেন না রওজানের মুসলমান মেহশরের কঠিন মাঠে আল্লাহর নবী উম্মত উম্মতকে ভুলে যাবে মা সন্তানকে ভুলে যাবে সন্তান মাকে ভুলে যাবে প্রথম নাম্বার হলো আহা মিজানের পাল্লার কাছে মিজানের পাল্লায় যখন ওজন মাপা হবে কারনেকের পাল্লা ভারী কার গুনার পাল্লা ভারী যখন ওজন শুরু হয়ে যায় কি নেকির পাল্লা ভারী হয়
না গুনার পাল্লা ভারী হয়ে যায়। যদি গুনার পাল্লা ভারী হয় আজকে জিন্দেগি বরবাদ, আজকে জীবন বৃথা হয়ে যাবে, জিন্দেগি বৃথা হয়ে যাবে। আল্লাহ নবী বলতেছে সাবিরা রে এই দিন কেউ কারো কথা মনে রাখবে না, সবাই যার যার চিন্তায় পরেশান হয়ে যাবে, সবাই চিন্তায় পরেশান হয়ে এক কবলে ভাস করে যাবে। সেই দিন পরেশানিতে দুনিয়ার হাসরের মাঠের কারো কথা তার মনে থাকবে না। আল্লাহর হাবিব বলেন দুই নাম্বার, ওই বান্দা ডান হাতে আমল নামা হবে নাকি বাম হাতে আমল নামা হবে এই চিন্তায় সে পরেশান হয়ে যাবে। আজকে যদি ডান হাতে আমল নামা হয় তাহলে নাজাত হয়ে গেল, আর যদি বাম হাতে আমল নামা হয় বান্দা ধ্বংস হয়ে যাবে। ডান হাতে আমল নামা হলে সামনে দিয়ে তার হাতে ডান হাতে আমল নামা দিয়ে দেওয়া হবে, বাম হাতে আমল নামা হলে পিছনে রাস্তা দিয়ে বাম হাতে তার আমল নামা দিয়ে দেওয়া হবে। আমল নামা বন্টনের সময় এক এক করে ডেকে ডেকে আল্লাহ আমল নামা দিবে, আব্দুল করিম বাবার নাম আব্দুর রহিম দাঁড়ায় যাবে আমল নামা যদি ডান হাতে হয়। ওই সময় এত কঠিন পেরেশানি বান্দা সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, বন্ধু বান্ধবের খবরই আত্মীয় স্বজনের খবর কেউ রাখবে না, এতই পেরেশান কেউ মনে নাই। কিন্তু ওই সময় আমার নবী উম্মত ভুলবে না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী, এই সময় সব ভুলে যাবে, আপনাকে কেউ মনে রাখবে না। আল্লাহর নবী ডাক দেয় বলেন উম্মত পেরেশানি হইও না, চিন্তা নিও না, আমি নবী মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকব, আমি রসুল মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকব। আমার উম্মতের নেকির পাল্লা যদি হালকা হয় আমাকে দুনিয়ার থেকে যারা ভালোবাসত, আমি রসুল কালেমা শরীফ তাদের নেকের পাল্লার উপরে দিয়া নেকের পাল্লা ভারী বানাইয়া দেব। হাতুসা করে বলেন ঠিক না বেঠে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা সরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা সরে, পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা, তোমার মেহের বাণী খুদা, তোমার মেহের বাণী সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা। বন্ধু আমার ওই সময় নবী রহমত, এবার বুঝে যান নবী কত বড় রহমত। তিন নাম্বার, আল্লাহ নবী বলতেছে উম্মতরে মিজানের পাল্লায় মিজান। তিন নাম্বার, ফুলসিরাতের ঘাটে ওই সময় বান্দা বড় চিন্তিত থাকবে, সন্তান মাকে বলে যাবে, মা সন্তানকে বলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না, একটাই চিন্তা আমি কি ফুলসিরাত পার হতে পারবো কিনা। ওই কঠিন দিন আমি নবীজি আমার উম্মতদেরকে বাছাই করে আমি ফুলসিরাতের ঘাটে আমি রসুল আমার উম্মতদেরকে এক জায়গা করিয়া আমি রহমতের নবী আমার উম্মত নিয়ে আল্লাহর জান্নাতে ফুলসিরাত পার হয়ে চলে যাব, ওইখানেও নবী রহমত। তাহলে বলেন আমার নবীর দরকার আছে না? নাই। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম নবী, নবী নবী রাহমাতুল্লিল আলামিন রাহমাতুল্লিল আলামিন, বলেন রাহমাতুল্লিল আলামিন। তাহলে ওই নবী পাইয়া সাহাবীরা মাহফিল দিছে, আলাইনা বিকা
আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া মাহফিল সাজাইছি ইয়া রাসূলুল্লাহি। মনে আছে নি হাদিস? কেবল এই পর্যন্ত গেলাম, এখান থেকে আল্লাহর নবীর শান শুনাইলাম আপনাদেরকে, অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ শোনাই এই পর্যন্ত আবার গেলাম। খুব মনোযোগ দিবেন, জায়গা মতো আবার চলে গেছি। সাহাবীরা বলতেছে আমান্না আলাই নাবিকা, আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া আমরা মাহফিল সাজাইলাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়, কয় সাহাবীরা রে তোমরা কসম করো এই উদ্দেশ্যে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে বলো। তোমরা কসম করো তোমাদের কি এই উদ্দেশ্যই নাকি অন্য উদ্দেশ্য? সাহাবীরা বলেন আল্লাহি, আমরা আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহি, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের এই একটাই উদ্দেশ্য নবীজি, আপনি দিন পাইলাম এবং আপনি নবী পাইলাম, দিন ও নবী পাওয়ার কারণে আমরা মাহফিল সাজাইলাম। নাদুল্লাহি ওয়া নাহমাদুহু, আল্লাহর জিকিরে আল্লাহর হামদে আমরা বসে গেলাম, আমরা মাহফিল সাজাইয়া দলবদ্ধভাবে আল্লাহর জিকির শুরু করলাম, আল্লাহর প্রশংসা গুণ কীর্তনে আমরা চালাইতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহর নবী ডাক দিলেন সাহাবীরা, তোমাদেরকে আমি সন্দেহ করতেছি না, কারণ তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাথী, তোমরা আমার ছাত্র। ওগো সাহাবীরা, তোমাদের ভুল বুঝতেছি বিষয় এরকম না, তোমাদেরকে সন্দেহ করি বিষয় এরকম না, কিন্তু শোনো, ফাতানি জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম, জিব্রাইল আমার কাছে আসছে, ফাখবিরনি, আমার জানায় গেছে একটা সংবাদ, তোমাদের এই মজলিসখানা দেখার, আমার দিকে তাকান। নবীজি সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তোমাদের এই মজলিসখানা দেখার পরে আমার মালিক আমার আল্লাহ ফেরেশতাদের মহাসম্মেলনে কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ফেরেশতাদের সামনে আমার আল্লাহ তোমাদের এই মজলিস খানা নিয়া, এই মাহফিল খানা নিয়া আমার আল্লাহ ইউবাহামুকুমুল মালাকা, ফেরেশতাদের মজলিসে আমার আল্লাহ তোমাদেরকে নিয়ে অহংকার করে, আল্লাহ গর্ব করে, আল্লাহ অহংকার করে, আল্লাহ গর্ব করে, চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। তাহলে মাহফিলে গর্ব কার? আস্তে হয়ে গেল না, গর্ব কার? খুশি হয় কে? এই মাহফিল নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে ওয়াজ করতে যায়, ফেরেশতারা তোরা বান্দা সৃষ্টি নিষেধ করছিলি, দেখ ওরা আমি আল্লাহর দিন পাইয়া আমি নবী পাইয়া ওরা মাহফিল সাজাইছে। কি পাইয়া? দিন পাইয়া নবী পাইয়া মাহফিল সাজাইছ ওরা। তোমরাই বলছিলাম নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই না বলছিলে, তোমরাই বলে খালি ইবাদত করবা, তোমরাই বলে হান করা, তোমরাই বলে জিকির করা, তোমরাই বলে প্রশংসা গাও, তোমরাই বলে সেজদা দাও, ওয়া নাহনু ওয়া নুসাব্বিহু, তোমরাই বলে তাসবিহ পড়ো। দেখো আমার বান্দারা আজকে তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, দুরুদ পড়তেছে, কোরআন শুনতেছে, ওয়াজ শুনতেছে, তোমরাই বলে খালি করবা। দেখো ওরা বাড়িঘর ফেলাইছে, জমিদারি ফেলাইছে, দুনিয়াদারি রাখছে, স্ত্রী থেকে জুদা হইয়া সন্তানকে ভুলিয়া বাড়ি গাড়ি বলিয়া জমি জমা বলিয়া ক্ষুদা বলিয়া খাবার দাবার ভুলিয়া কাম তৃষ্ণা ভুলিয়া সব কিছু ভুলিয়া হিংসা বলিয়া রিয়া বলিয়া কামনা ভুলিয়া বাসনা ভুলিয়া নেগেটিভ সারিয়া দিয়া পজিটিভের জন্য আমি আল্লাহর জন্যে নিবেদিত হইয়া ওরা জান্নাতের বাগানে আজ বসে গেল। ও ফেরেশতারা, তোমরাই বলছো তোমরাই নাকি শুধু ইবাদত করবা, দেখো আমার বান্দারা আজকে আমি আল্লাহর দিন পাইয়া আমার নবী পাইয়া ওরা মাহফিল সাজাইয়া জিকিরে বসে গেছে। এ ফেরেশতারা, তোমরাই বলে জিকির করবা, দেখো আমার এই বান্দারাও জিকির করতেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তাহলে মাহফিল হবে না বন্ধ হবে? যদি না বুঝেন
তাহলে আপনার জোর করে বোঝানোর মতো ক্ষমতা আমার হাতে নাই ঠিক কি না এত পরিষ্কার করে দেওয়ার পরেও যদি আপনি না বুঝেন তাহলে আমার আর বোঝার ক্ষমতা নাই তাহলে রাসূলের চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে নাই তাহলে নবীর জন্য শুকরিয়ার দরকার আছে কি না নাই লাইন শাকারতু ওই যে আয়াত বলছিলাম এটা শেষ করে দে লাইন শাকারতু তোমরা আমার শুকর করো ওয়ালাইন কাফারতু কুফরি করো না অস্বীকৃতি করো না নাফরমানি করো না যদি শুকরিয়া করো লাযীদান্নাকুম তাহলে আমি কি করব তোমাদের নিয়ামতকে বাড়াই দেব একসাথে বলবেন না মারহাবা ওয়ালাইন কাফারতু যদি অস্বীকার করো তো কি করব ইন্না আযাবি লাশাদীদ তোমাদের জন্য শক্ত শাস্তির ব্যবস্থা করব তো রাসূলের মতো মহান নিয়ামত সৃষ্টি জগতে ভূমণ্ডলে লাভামণ্ডলে সর্বজগতে নবীর চাইতে বড় নিয়ামত বড় রহমত এ মানব জাতির জন্য সৃষ্টির জন্য আর কিছু নাই তো ও নবী পাইয়া সাহাবীরা যদি মাহফিল দেয় তাহলে আমরাও সেই মাহফিলে বসে গেছি কথা বলেন ঠিক না উপস্থিতি আল্লাহ আমাদেরকে এই সহজ সমাজ বুঝ আল্লাহ আমাদেরকে দিক বিতর্ক না করি বাবা মাহফিলগুলিতে বসি নিজের অর্থ খরচ করি প্রিয় শুধু আমার বলেন টাকা নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই এখানে দিবেন না তো দিবেন কোথায় আল্লাহর কোরআন বলতেছে হা মিম্মা রাসাকনাকুম মিন কবলি আইয়াতিয়া ও আনফিকু মিম্মা রাসাকনাকুম মিন কবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত বান্দারে তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে খরচ করো তোমার মরণ আসার আগে দাও কি আসার আগে মরণ আসার আগে তুমি এখানে অর্থ ব্যয় করো তোমার মৃত্যু আসার আগে তুমি এখানে অর্থ ব্যয় করো তোমার মৃত্যু আসার আগে তুমি এখানে অর্থ ব্যয় করো আর যদি ব্যয় না করতে পারো কিয়ামতের ময়দানে হাত কামড়াবে কঠিন মেশরিক হাত কামড়িয়া গোস্ত গুলি টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে ফায়াকুলা রব্বি ও আমার রব লাউলা আখারতানি ইলা আজালিন করিব আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় দেন জীবন আবার দেন আবার দুনিয়াতে পাঠান ফাসদাকা বেশি বেশি করে সদকা দিব বেশি বেশি করে তুমি আল্লাহর পথে আমরা আমাদের অর্থগুলি ব্যয় করব অনেকের কাছে যদি টাকা চান তো অনেকে বলে টাকা দিয়ে কি করবা বলে মাহফিল দিয়ে হবে কি আল্লাহর বান্দা শুনে যান কোরআন কি বলতেছে আল্লাহ বলতেছেন ও বান্দা যদি না দাও সেদিন আফসোস করে বলবে ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান বেশি বেশি করে আমাদেরকে দুনিয়াতে আবার ফেরত দেন ফাসদাকা আমরা এই হাত দিয়ে আল্লাহর পথে তোমার পথে আমরা সাদকা দিব বেশি বেশি করে খরচা করব আল্লাহ ওয়াকুম মিনাস সলিহিন আর সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে আসব আমরা নেককাদের দলভুক্ত হয়ে আসব আচ্ছা আপনারা বলেন আজকে আপনারা যারা বসলেন সবাই জিকির করনে বলা বান্দা নবীর দুরুদ পড়নে বলা উম্মত কি কথা কন না কেন সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে গেছি মারহাবা কর আল্লাহ সেদিন ডাক দেবে বান্দা আর না ওয়ালাই ওয়াক্ষিরাল্লাহু নাফসান ইদা যা আজালুহা বান্দারে একবারই ওয়ান টাইম চান্স হায়াত শেষ হলে দুনিয়াতে থাকার আর কোনো বিধান নাই আর একবার কবরে চলে গেলে দুনিয়া থেকে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া
ও আদামরি পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়া রে সোনার জিন্দগি তো যাই ফাঁকি দিয়া জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দগি তো যাই ফাঁকি দিয়া জবান খুলে সালাত নেয়া রাসূল আল্লাহ আলাইকুম তাহলে আপনারা বলেন এ নবী পাই আপনারা খুশি না রাজার আচ্ছা আপনারা বলেন এ রসুল যদি না আসতো তাহলে দিন পাইতাম ইমান পাইতাম নামাজ হতো রোজা হতো জিকির আসতো এই নবী না পেলে ঈদ পাইতাম কুরবানি হজ রোজা জাকাত কুরবানির ঈদ হতো না রমজানের ঈদ হতো না ঈদুল ফিতর না ঈদুল আজহাও না এই জন্য আমরা বলি সকল ঈদের সেরা ঈদ সকল খুশির সেরা খুশি আমার নবীর আগমনের খুশি কি কথা কন না কেন ঠিক কিনা ঈদ মানে খুশি জীবনের সব খুশির চাইতে বড় খুশি আমার নবী আগমনের খুশি জীবনের সব খুশির চাইতে বড় খুশি জীবনের সব ঈদের চাইতে বড় ঈদ আমার নবী পাওয়ার ঈদ ঠিক কিনা এই ঈদ শরীয়তের ঈদ না এটা হলো নবী পাওয়ার আনন্দ ঠিক কিনা যদি শরীয়তের ঈদ বানাইতাম তাহলে দু রাকাত নামাজের ব্যবস্থা হতো কি কথা কান না কেন যদি শরীয়তের ঈদ বানাইতাম দু রাকাত নামাজের ব্যবস্থা হতো খুতবার আয়োজন হতো দিন তারিখ নির্দিষ্ট হতো টাইম অক্ত নির্ধারণ করতাম আমরা এই ঈদ বানাই নাই এই ঈদ উম্মতের সারা জীবনের ঈদ কি কথা বলেন ঠিক কিনা আমার নবী পাওয়ার ঈদ এর চাইতে বড় ঈদ আর কি হতে পারে যে নবীর কারণে কুরআন পেয়েছি যে নবীর কারণে ঈমান পেয়েছি যে রসুলের কারণে আখিরাতে মুক্তি পাবো হাসরে নাজাত আমল কম একিন কম হায়াত কম জান্নাতে যাব সবার আগে ওই নবীর কারণে কুমতুম খয়রা উম্মা হয়েছি সর্বশ্রেষ্ঠ জাতি হয়েছি আমাদের নেকি কম কিন্তু জান্নাতে সবার আগে হায়াত কম উচ্চ মাকাম হবে বেশি ওই নবীর কারণে এত বড় নিয়ামত পাইলাম ওই নবী পাওয়ার খুশি সবচেয়ে বড় খুশি ওই নবী পাওয়ার ঈদই সবচাইতে বড় ঈদ যারা ঈদ ঈদ করে আপনারা আমাদের বেদাতি বেদাতি বলতেছেন যদি বেদাতি বলতে চান তাহলে আমরা নামাজ বানাইলাম না রোজা বানাইলাম না খুতবা হলো না দিন তারিখ নির্দিষ্ট হলো না অক্ত নির্ধারিত হলো না আমাদের জীবনের সব সময়ের জন্য নবী পাওয়ার ঈদ তবে রবিউল আউয়াল মাস আসলে এই মাসে সবাই বেশি বেশি করে মাহফিল সাজায় এটা আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর শুকরিয়া আমরা নবী পাই আল্লাহর কৃতজ্ঞ হলাম শুকরিয়া আদায় করলাম এটা আমাদের জীবনের বড় পাওয়া কথা বলেন ঠিক কিনা এখন কেউ মনে না করলে তো আমি জোর করে মনে করাইতে পারবো না ঠিক কিনা কেউ যদি রসুল পাইয়া আনন্দিত না হয় সেটা তার ইচ্ছা আমি তার জোর করে এটা করতে পারবো না এটা আমার মানে ক্ষমতার বাহিনী না মানতে পারে আমার ব্যাখ্যা তার কাছে পছন্দ হয়নি না হতে পারে তাতে আমার কি আসে ঠিক কিনা আমরা রসুল পাইয়া এর চেয়ে বড় ঈদ আমাদের জীবনে আর কিছু হতে পারে এটা সবচেয়ে বড় ঈদ আমাদের কাছে এখন তার কাছে মানে নাও হতে পারে না হতে পারে আমরা উম্মত আল্লাহর হাবিবের চেয়ে বড় নিয়ামত আমাদের জন্য আর জীবনে কিছু তো এত বড় নিয়ামত পাওয়ার কারণে আমরা খুশি আনন্দিত এটাই আমাদের ঈদ ঠিক কিনা আল্লাহ আমাদেরকে এই ঈদ
খুশিতে আমাদের জীবনটা ভরে দিক আখেরাতে নাজাত করে দিক আমিন এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব